সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। এ সময় উপস্থিত ছিলেন তার দুই ছেলে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের অনেকেই। জানাজা শেষে ফুল দিয়ে শ্রদ্ধার সাথে শেষ হয় বিদায় জানানো। জানাতুল মোহনা রিপোর্ট। যে প্রাঙ্গণে কেটেছে জীবনের বেশিরভাগ সময় সেখান থেকেই শেষ বিদায় জানানো হয় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে। রোববার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আনা হয় ব্যারিস্টার মইনুল হোসেনের মরদেহ। এ সময় পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ব্যারিস্টার মইনুলের সন্তানেরা। আবেগে ভেঙে পড়েন সহকর্মীদের অনেকে। আমার বাবার পক্ষে ক্ষমা চাচ্ছি, আপনাদের কাছে দোয়া চাচ্ছি, বাবার জন্য যেন আল্লাহ তাকে বেহেস্তে নাসিম করেন। আব্বু কখনো কারোর কোনো ক্ষতি করতে চাইনি, সবসময় ভালো চাইছি সবাই। প্রধান বিচারপতি আইন অঙ্গনে মইনুল হোসেনের অবদান স্মরণ করেন। তার খুব ইচ্ছা ছিল রিটার্ন একটি ওপিনিয়ন তার রাখবেন, তিনি সেটি রেখে যেতে পারেননি। অত্যন্ত সদালাপী ভদ্রলোক মানুষ ছিলেন তিনি। এরপর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মইনুল হোসেনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল ও আইনজীবীরা অংশ নেন। পরে ব্যারিস্টার মইনুল হোসেনের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আবেদনে তার সম্মানে রোববার সুপ্রিম কোর্টের বিচার কাজ আধাবেলা বন্ধ রাখা হয়। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।